আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি স্যামসাং মনিটর আছে এবং এটির মডেলটি হলো B1930। মূলত এই হলো এটির মডেল। আর এখানে সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সিগন্যাল বাতিটি আছে সেটা অটোমেটিক জ্বলছে এবং নিভছে, আর আমাদের এর সাথে কোনো ইনভার্টারের কোনো লাইটও জ্বলে না বা কোনো সিগন্যালও নেই। যেহেতু এখানে সিগন্যাল বাতিটা জ্বলে অটোমেটিক নিবে, জ্বলে এবং নিবে, সেহেতু কোনো কিছুই আসবে না। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু জিনিস দেখার চেষ্টা করব। আশা করব আপনারাও সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, বিষয়গুলো জানবেন এবং বুঝবেন। তো এই সমস্যা কেন হয়, সর্বপ্রথম আমরা এই সমস্যার জন্য যেটা করে থাকতে পারি করতে পারি এবং করব, সেটা হলো আমার যে প্যানেলটি শর্ট কিনা। অনেক সময় প্যানেল শর্ট হলে এই ধরনের হয়, ফুল শর্ট না হলে হাফ শর্ট হলে, যেমন অনেক সময় আমাদের যে ক্যাপাসিটার থাকে সেগুলো যদি হালকা শর্ট হয় সেক্ষেত্রে এরকম রিসেট হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্যানেলটি আমরা ছেড়ে দিব। প্যানেলটি ছেড়ে দিব বলতে প্যানেলের কানেকশনটি খুলে ফেলবো। তো এই হলো আমাদের প্যানেলটি ছেড়ে দেওয়া। তো এখন আমরা পাওয়ার দেবো, আবারও দেখি কি হয়। না এখন কি, এখন কি, এখন তো না, এখনই একই অবস্থা, পাওয়ার আসে যায়। তো এটা কিন্তু অনেক সময় এই ক্ষেত্রে আমাদের এই পাওয়ারে আইসিটিও মানে দায়ী হয়ে থাকে। তো এখন এই ভিডিও বোর্ড খারাপ কিনা সেটা একটু দেখার বিষয়। সেটা হলো যে এইভাবে তো আসলে বোঝাও যাবে না ভিডিও বোর্ড খারাপ কিনা। নর্মালি গরম হলে অনেক সময় এরকম হয়, কিন্তু ভিডিও বোর্ডটিও ভালো আছে। তো আমরা পাওয়ারটি খুলে নিই, পাওয়ারটি খুলে নিয়ে দেখার চেষ্টা করবো যে আসলে ঘটনা কোথেকে ঘটছে বা কি হতে পারে। তো চলুন দেখি। এই হলো আমাদের পাওয়ার বোর্ড, আমরা পাওয়ার বোর্ডটি ভালোভাবে একটু দেখার চেষ্টা করবো। আমাদের এখানে যে আমাদের অপটিক কাপলারটি আছে সেখানে কিছুটা ফাঙ্গাস আছে, ফাঙ্গাস বলতে মরিচা আছে। তো এটা থাকাটাও স্বাভাবিক, কারণ হচ্ছে যেহেতু এটা অনেক বয়স হয়েছে সেহেতু এটা হওয়াটাও স্বাভাবিক। এর পাশাপাশি আমরা দেখে নেবো যে আমাদের এই যেখানে PF আছে, যে যেটা অনেকে বুস্টার বলে, সেইখানেও সমস্যা হতে পারে। এই দেখুন যা বলেছি তাই হয়েছে। হ্যাঁ দেখতেই পাচ্ছেন এখানে আমাদের এই যে বুস্টারটি আছে সেটি ওপেন হয়ে গেছে। তো এটি কেন হয়েছে, সেটা হলো যেখানে মরিচা ধরেছে। তো এরকম এই বোর্ডে অনেক রকমই সমস্যা হতে পারে মরিচার কারণে। তো এখনই এটা করে ফেললে যে হয়ে যাবে এমনটা আমি বলবো না। তো সেক্ষেত্রে আমাদের মানে সঙ্গে থাকতে হবে, আর কাজগুলো করার পরেই বাকিটা বলা যাবে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, আগে সেটা লাগিয়ে নিই। তো আমাদের একটা বোর্ড লাগবে সেই কাজগুলো করতে হলে। তো আমরা বোর্ডটি খুঁজে নিই, বোর্ড ওইখানে অনেকগুলো আছে, দেখি কোথায় পাই, নিচে থাকে অনেক সময়। তো আমি একটি বোর্ড খুঁজে নিলাম, এই হলো আমাদের একটি বোর্ড। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে PFটি আছে সেই PFটি ছোট PF ব্যবহার করা হয়েছে, আর আমাদের মানে যেটাকে আমরা বুস্টার বলি অনেকে। তো এখানে যে PFটি আছে বুস্টার ক্যাপাসিটার, তো এটা এখানে বড় আর এখানে ছোট। তো আগে আমরা চেষ্টা করি যে এই বুস্টার ক্যাপাসিটারটি সুন্দর করে লাগানো। আমাদের কিন্তু এই পাওয়ার বোর্ডটিতে এই পাশে কোনো কিছুই মরিচা দেখা যাচ্ছে না, শুধু ওই পাশটিতেই মরিচা, যেরকম অপটিক কাপলারে কিছুটা আছে আর আছে হচ্ছে আমাদের বোস্টারে। তো চলুন দেখি কি লাগাই ওইটাকে। এই হলো আমরা বোস্টারটি খুলে নিয়েছি, বোস্টার ক্যাপাসিটারটি, এই হলো বোস্টার ক্যাপাসিটারটি। আপনারা দেখতে পাচ্ছেন লেগগুলো কি অবস্থা, জং পড়ে গেছে। তো যাই হোক, আমরা এটাকে সুন্দর করে এন্টি কাটার দিয়ে ওয়াশ ঘষবো, ঘষে এরপরে ওখানে লাগাবো। এই হলো আমি বুস্টারটি সুন্দর করে পরিষ্কার করে সিন্ডিকেটার দিয়ে এখন লাগাবো। তো আমরা বুস্টারটি লাগিয়ে নিলাম, PFটি, পাশাপাশি আমরা অপটিক কাপলারটিও পরিবর্তন করে নিয়েছি, কারণ হচ্ছে অপটিক কাপলারটিও যেহেতু আমাদের মরিচা পড়ে গেছে সেটা আমরা লাগিয়ে নিয়েছি। তো চলুন আমরা বাকি সব কিছু কানেকশন করি, আশা করি আমাদের মূল যে সমস্যা পাওয়ারে সেটা সমাধান হয়ে যাবে। আমরা সব কিছু কানেকশন করে নিলাম, এখন আমরা পাওয়ার দিব। আর অবশ্যই পাওয়ার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সিরিজে পাওয়ার দেওয়া। তো আমাদের এখানে পাওয়ার লাগানোর পরে সিরিজে কী বলে, সিরিজে কিছুই বলে না, আমাদের এখানে সিগন্যাল কি বলে, এখানে সিগন্যাল বলে চলে আসে, আর এইখানে বাতি জ্বলছে। তো চলুন আমরা মূল পাওয়ারের কাজটি হয়ে গেছে, আমরা দেখি প্যানেলের কি অবস্থা। ওই যে আমাদের ডাটা, পাশাপাশি আমাদের প্যানেলের অবস্থা ভালো না, এটা একটা জিনিস। সেটা হলো যে আমাদের মূল যে কাজটি সেটা ওকে হয়ে গেল, আর প্যানেল কেন ভালো না সেটা তো আপনারা দেখলেনই, প্যানেল কেন কি অবস্থা আছে। তো আসলে এই মনিটার অনেক দিন ফেলে রাখার কারণেই সমস্যাটা হয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে এই সমস্যার সমাধান হবে কি হবে না, এটা একেবারে শিওর বলা যাচ্ছে না। চেষ্টা করব এরপরে কী রেজাল্ট আসে। তবে একটা জিনিস আমরা আজকে দেখলাম, সেটা হলো যে পাওয়ারের জন্য আমরা যে কাজটি করলাম, আমাদের এই যে বুস্টারটি মানে PFJT এবং অপটিক কাপলারটি পরিবর্তন করেছি পরে আমাদের মূল সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু মূল সমস্যার সমাধান হলেই যে সবসময় সমস্যার সমাধান ফুললি হয়ে যায় তা নয়, কারণ হচ্ছে আমরা এখানে কি পেলাম, আমাদের প্যানেলটি খারাপ পেলাম। আবার একবার আমি পাওয়ার দিয়ে দেখাবো আপনাদেরকে। তো অনেকেই আবার সন্দেহ পোষণ করতে পারেন যে আবার কি পাওয়ার আসবে না কি। তো দেখুন আমাদের পাওয়ারটি চলে আসছে,
এবং আমাদের এখানে ডাটাও চলে আসছে। তো মূল বিষয় হলো যে আমাদের কিছু করণীয় নেই এইখানে। তো আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।